Assalamualaikum, welcome to my channel. আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা গুগল ম্যাপসের মাধ্যমে আল্লাহর নাম দেখা যাচ্ছে এটি কয়েকদিন ধরে বেশ ভাইরাল একটি ভিডিও এটি আপনারা নিজের মোবাইলে বা অথবা নিজের পিসিতে কিভাবে খুঁজে বের করবেন এটি দেখাবো এর জন্য আমাদের যেটি প্রথমে করতে হবে সেটা একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্রাউজার ওপেন করছি ব্রাউজারে এখন আমাকে যেটি করতে হবে ম্যাপসে যাইতে হবে ম্যাপসে যাওয়ার জন্য আমাকে যেটি করতে হবে এই যে টিক চিহ্নটি আপনারা যদি পিসি ইউজার হন তাহলে এভাবে যাবেন গুগল ম্যাপস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন কি ক্লিক করার পরে ম্যাপস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করা লাগবে এখানে ক্লিক করলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ম্যাপস চলে আসে ম্যাপসটি বুঝে যাচ্ছে না রাস্তাগুলো দেখা যাচ্ছে এই জন্য আমাদের যেটি করতে হবে স্যাটেলাইট ম্যাপস নামে একটা অপশন আছে এই যে আমার কোণে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ম্যাপস এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা যে কিছু যেটাই দেখেন না কেন স্পষ্ট বুঝে যাবে এরপর আমাকে যেটি করতে হবে যে সার্চ গুগল ম্যাপস এখানে যে আপনার সার্চ দিতে হবে যে যে এরিয়ায় আল্লাহর নামটি দেখা যাচ্ছে তার পার্শ্ববর্তী যে কোনো একটা লোকেশন আপনারা এখানে সার্চ দেবেন আমি এখানে সার্চ দিচ্ছি নাফাখুম এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার চলে আসে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে নাফাখুম জল প্রপাত এখানে চলে আসে আমার এখন দেখতে পাচ্ছেন নাফাখুম এটা হচ্ছে নাফাখুম এরিয়া এখন এখান থেকে আমাকে একটু সাইডের দিক যাইতে হবে বা যে আপনার যে জুম বেশি করা থাকে তাহলে জুমটা একটু ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে দেখবেন এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে স্পষ্ট আল্লাহর নাম দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা এখান থেকে আমি আরও জুম করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে স্পষ্ট আল্লাহর নামটি দেখা যাচ্ছে বেশি জুম করলে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে অনেক গাছপালা আছে দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো বাড়িঘর মানে সীমিত আকারে কিন্তু গাছপালা বেশিরভাগ বেশি জুম করলে বেশি বোঝা যায় না এখানে জুম আউট করলে স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা বের করে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ইসলাম প্রচারের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ